নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেন নি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি স্লিপার স্লিপার বা চপ্পল আমরা কিন্তু কম বেশি সকলেই ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন যখনই আমরা এই ধরনের স্লিপার ব্যবহার করি দেখবেন তলার সাইডটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যায় এর ফলে কি হয় আমাদের পা স্লিপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে বিশেষ করে যখন আমরা বাড়ির ভেতরে এই ধরনের স্লিপারগুলো ব্যবহার করি সেক্ষেত্রে তো আরোই দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও এখন যেহেতু শীত অনেকটাই পড়ে গেছে আমরা কিন্তু অনেকেই এই ধরনের স্লিপার বাড়ির ভেতরে ব্যবহার করে থাকি তো আপনাদের যখনই স্লিপার বা চপ্পলগুলো বেশ কিছুদিন ব্যবহার করে নেওয়া হয়ে যাবে আর যদি এইভাবে করে মসৃণ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আবারও এই স্লিপারগুলো কিভাবে ব্যবহার করবেন যাতে করে আপনারা খুব ভালোভাবে স্লিপারগুলো ব্যবহার করতে পারবেন এমনকি পা স্লিপ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তার জন্য এখানে আমি নিয়েছি পুরনো একটা কাঁটা চামচ সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই যে স্লিপারটা রয়েছে তার তলা সাইডে আপনারা করে যদি এইভাবে ঘষে নেন কিছুবার গরম করে তাহলে দেখবেন যে মসৃণ হয়ে যাওয়ার জায়গাটি থাকে সেটা কিন্তু খুব সহজেই অমসৃণ হয়ে যাবে এর ফলে যখনই আপনারা এই ধরনের স্লিপারগুলো গুলো বাড়ির ভেতরে ব্যবহার করবেন দেখবেন পা স্লিপ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না এইভাবে করে আরও যে একটা স্লিপার রয়েছে তার মধ্যেও কিন্তু আমি ঘষে নেব তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা আটা মেখে লেচি করে নিয়েছি রুটি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে সকালের দিকটা প্রত্যেকটা মহিলারই কিন্তু আমাদের কাজের তাড়াহুড়োর মধ্যে কেটে যায় তারপরে আবার যদি বাচ্চাদের স্কুলের জন্য টিফিন বড়দের অফিসের জন্য টিফিন করতে হয় আবার সাহায্য করার মতো যদি আমাদের কেউ না থাকে তখন তো অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের তখন আপনারা কিভাবে খুব কম সময়ের মধ্যে রুটি বেনে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা চাকি আর নিয়েছি বেলন এবার যে লেচিগুলো কেটে নিয়েছি এখান থেকে সেই লেচিটাই একটা নিয়ে নেব আর বেশ কিছুটা পরিমাণের আটা এখানে নিয়েছি আটার মধ্যে লেচিটাকে এইভাবে করে মাখিয়ে তারপর এই যে চাকিটা রয়েছে তার মধ্যে এইভাবে দিয়ে দেব আর এখানে কিন্তু আটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আরও একটা লেচি নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা আটাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি যে লেচিটা আগে থেকে চাকির মধ্যে দিয়েছি তার মধ্যে ওপর থেকে আরও একটা লেচি আমি এইভাবে করে দিয়ে হাত দিয়ে চেপে দেব। আমি এখানে দুটো লেচি দিয়েছি আপনারা চাইলে এখানে তিনটে ব্যবহার করতে পারেন এবার বেলন চাকি দিয়ে আমরা ঠিক যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবে বেলে নেব তো এইভাবে হয়তো আপনারা অনেকে বেলে থাকেন তবে যদি আপনারা কেউ না বেলে থাকেন তাহলে কিন্তু এই কাজটা আপনারা অবশ্যই করতে পারেন এইভাবে যদি আমরা রুটিগুলো বেলে নিই তাহলে দেখবেন একসাথে কিন্তু আমাদের রুটি দুটো বেলে নেওয়া হয়ে যাবে তবে এইভাবে রুটি বেললে কিন্তু আটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আটার পরিমাণ যদি বেশি না দেন তাহলে কিন্তু রুটিগুলো একটার সাথে আরেকটা চেপে যাবে যার কারণে যখনই আপনারা রুটিগুলো তুলবেন তখন কিন্তু ঠিকঠাকভাবে তুলতে পারবেন না আমি এইভাবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু মানে নেই আপনাদের যদি মনে হয় এইভাবে করে রুটি বেলে নিতে পারেন দেখবেন কাজটা কিন্তু করতে অনেকটাই সুবিধা হবে এমন কি রুটি আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিগুলো কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আর এইভাবে করে আমি রুটিটাকে খুলে নিচ্ছি এইভাবে করে আমরা কিন্তু অনেকগুলো রুটি একসাথেও বেলে নিতে পারবো আর আমি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর একদম পাতলাও কিন্তু হয়েছে আর যদি ভেবে থাকেন এইভাবে রুটি বেললে ফুলবে না তা কিন্তু নয় আমি এই রুটিগুলো আপনাদেরকে বানিয়েও দেখিয়ে দিচ্ছি পাচ্ছেন বন্ধুরা আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার রুটিটাকে আমি এইভাবে করে দিয়ে দিলাম নিচেটা যখনই একটু সেঁকে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে উল্টে দিয়েছি আবারও ওপর থেকে আরও একটা রুটি দিয়ে এইভাবে করে উল্টো করে দিয়েছি এইভাবে করে উল্টো পাল্টা করে কিছু সেকেন্ড আমি সেঁকে নিচ্ছি আপনারা এইভাবে করে কিন্তু চারটে পাঁচটা রুটি একসাথে করে নিতে পারেন তাহলে দেখবেন রুটি করতে কিন্তু অনেকটাই কম সময় লাগবে আর আমি এখানে তিনটে রুটি এইভাবে করে উল্টো পাল্টা করে প্রথমে একটু সেঁকে নেব আপনারা এখানে চারটে বা পাঁচটা রুটিও একসাথে কিন্তু এইভাবে করে সেকে তারপর রুটি সেঁকা দিয়ে সেকেও নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিগুলো আমার তাওয়াতে সেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি রুটি সেঁকা দিয়ে সেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে যদি আপনারা রুটি করেন তাহলে কিন্তু এই রুটিগুলো খুব ভালো হবে এমনকি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ সাধারণত আমরা রান্না বান্না করার ক্ষেত্রে কম বেশি সকলেই ব্যবহার করে থাকি তবে রান্না বান্না করা ছাড়াও কিন্তু এই পেঁয়াজ দিয়ে আমরা সংসারের আরও না নানা কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবে একটা ছুরির সাহায্যে পেঁয়াজটাকে এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন তো পুরো পেঁয়াজটা কিন্তু আমার এখানে লাগবে না যতটা প্রয়োজন আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবার পেঁয়াজের খোসাটাকে প্রথমে আমি এইভাবে করে ছাড়িয়ে নেব তারপর এই যে পেঁয়াজটা রয়েছে ঠিক এইভাবে করে আমি ছাড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি সব পেঁয়াজটাই কিন্তু এইভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি বাকি যে পেঁয়াজের খোসা পেঁয়াজগুলো রয়েছে সাইডে করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি একটা সুচ আর সুতো এবার এই যে পেঁয়াজ গুলো রয়েছে আমি এইভাবে করে সুচের মধ্যে পরিয়ে নেব আপনারা চাইলে এখানে सेफ्टी ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে করে সব পেঁয়াজগুলোই কিন্তু এই সুচের মধ্যে পরিয়ে নিয়েছি এবার এই যে সুতোটা রয়েছে সেটাকে আমি একটা গিফট দিয়ে তারপর এটাকে কেটে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা মালার মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের কিচেনে দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করছে আর কিচেনে আমরা কিন্তু রান্না বান্না করে থাকি খাবার দাবার থাকে অনেক সময় যদি টিকটিকি পড়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই ক্ষতিকারক তো আমরা যদি এইভাবে করে একটা পেঁয়াজের মালা বানিয়ে কিচেনের একটা সাইডে হ্যাং করে রেখে দিই তাহলে এর গন্ধের কারণে দেখবেন টিকটিকি কিন্তু আসবে না তা তাদের বাড়িতে অন্যান্য জায়গায় যদি টিকটিকির উপদ্রব বেশি থাকে সেক্ষেত্রেও এইভাবে করে ব্যবহার করতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কড়াইয়ে রান্না বান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি অনেক সময় দেখা যায় আমরা যখনই কোনো কিছু ভেজে থাকি বা অন্যান্য কোনো কিছু রান্না করে থাকি কখনো সখনো কড়াইটা কিন্তু আমাদের এইভাবে করে পুড়ে যায় আমি আপনাদের হাত দিয়ে ঘষেও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এমনভাবে পুড়ে গেছে কোনোভাবেই কিন্তু এটা উঠছে না আর এই কড়াই যদি আমরা পরিষ্কার করতে যাই অনেকটাই পরিশ্রম করে ঘষা মাজা করে আমাদের কিন্তু তুলতে হয় এতে করে অনেকটা সময়ও কিন্তু আমাদের নষ্ট হয় আমি এখানে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়ে দিলাম আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন তবে জেল ধরনের নিলে কিন্তু হবে না একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এখানে দিয়েছি এবার গ্যাসটাকে আমি এখন অন করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি এখন বন্ধ করে দিয়েছি নিয়ে নিয়েছি একটা খুন্তি খুন্তির সাহায্যে বেকিং সোডা টুথপেস্টটাকে মিশিয়ে নেব আর এইভাবে করে আমি নাড়তে থাকবো কিছুক্ষণের মধ্যে দেখবেন কড়াইয়ের মধ্যে যে পুড়ে যাওয়া দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম করলে উঠে যেতে শুরু করবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ এরকম করাতেই কিন্তু অনেকটাই পোড়া দাগ উঠে গেছে এবার এই যে জলটা রয়েছে সেটাকে আমি এখান থেকে ফেলে দেব তারপর আমি আপনাদেরকে কড়াইটা দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে পোড়া তেলের দাগ ছিল সেটা কিন্তু চলে গেছে এবার এই যে কড়াইটা রয়েছে আমরা কিন্তু খুব সহজে মেজে ফেলতে পারবো আমি এখানে নিয়েছি একটা স্কাবার এর মধ্যে কিন্তু আর কিছুই নিইনি যেহেতু বেকিং সোডা টুথপেস্ট আমি দিয়েছিলাম ওটা দিয়ে আমি এভাবে করে হালকা করে কিছু সেকেন্ড ঘষে নেব এরকম করলে দেখবেন খুব সহজে এমন কি খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইটি আমাদের পরিষ্কার হয়ে যাবে কড়াইয়ের পিছনের সাইডটাও আমি এইভাবে করে একটু ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো সাইডই কিন্তু হালকাভাবে আমি ঘষে নিয়েছি এবার এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে কড়াইটি পরিষ্কার করে নিই তাহলে খুব কম পরিশ্রমে এমন কি খুব তাড়াতাড়ি কড়াইটি পরিষ্কারও হয়ে যাবে এমনকি কড়াইয়ের মধ্যে যে গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে যেহেতু এখানে আমরা টুথপেস্ট আর বেকিং সোডা দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা চকচকে হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে সাদা জামা কাপড় কম বেশি কিন্তু সকলেরই থাকে অনেক সময় দেখবেন বাচ্চারা তাদের খেলতে খেলতে জামা কাপড়ের মধ্যে হলুদের দাগ লাগিয়ে দেয় বা অনেক সময় যদি কোনো কারণবশত হলুদের দাগ লেগেও যায় দেখা যায় সাদা জামা কাপড় থেকে আমরা কিন্তু সেই হলুদের দাগ খুব সহজেই তুলতে পারি না অনেকটাই মাজা করতে হয় তবু দেখা যায় ঠিকঠাকভাবে যায় না আপনারা যখনই এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি নিয়েছি একটা এক্সপায়ার হয়ে যাওয়া প্যারাসিডামল ট্যাবলেট এবার এই যে ট্যাবলেটটা রয়েছে সেটাকে কি করব একটু জলের মধ্যে এইভাবে করে ভিজিয়ে নেব যখন দেখবেন একটু ভিজে যাবে তারপর এই যে ট্যাবলেটটা রয়েছে সেটা দিয়ে যেখানে হলুদ লেগে থাকবে এইভাবে করে আপনারা কিছুক্ষণ ঘষে নেবেন দেখবেন ওপরের যে হলুদটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যেতে শুরু করবে আর আপনাদের যদি প্রয়োজন হয় হলুদের জায়গার মধ্যে সামান্য জলেরও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ আমি এইভাবে করে ঘষে নিয়েছি এখন যে জলটা আমি বাটির মধ্যে নিয়েছি সেটাকে সাইডে সরিয়ে নেব তারপর এ যে যেখানটাতে হলুদের দাগটা লেগে রয়েছে এইভাবে করে জলের মধ্যে দিয়ে হাতের সাহায্যে আমি এইভাবে করে একটু ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ ঘষার পরেই কিন্তু যে ওপরের একটা হলুদ ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই চলে গেছে এবার আরও একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব পরিষ্কার জল ওর মধ্যে আমি এই যে টি শার্টটা রয়েছে সেটাকে এইভাবে করে ভিজিয়ে দেব তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এইভাবে করে ঘষে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ব্রাশেরও ব্যবহার করতে পারেন এইভাবে কিছুক্ষণ ঘষে নিলেই দেখবেন আরও যেটুকু হলুদ রয়েছে সেটা এটা কিন্তু অনেকটাই উঠে যাবে এমন কি হলুদের দাগটা অনেকটাই হালকা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার যদি আমরা এই টি শার্টটাকে রোদ্রের মধ্যে মেলে দিই হালকা যে হলদে দাগ রয়েছে সেটাও কিন্তু চলে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এই টি শার্টটা শুকিয়েও গেছে আর একদম কিন্তু দাগ নেই বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা মোজা যখন আমাদের ছিঁড়ে যায় বা মোজার রাবারটা ঢিলে হয়ে যায় অথবা একটা মোজা হারিয়ে যায় তখন আমরা কিন্তু এই মোজাগুলো আর কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই ধরনের যে পুরোনো মোজাগুলো থাকে এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারে আরও নানা ধরনের কাজে লাগিয়ে নিতে পারি তো তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক প্রথমে প্লাস্টিকটাকে হাতের মধ্যে এইভাবে করে পড়ে নেব তারপর এই যে মোজাটা রয়েছে সেটাকেও হাতের মধ্যে পড়ে নেব এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন সে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমাদের এমন কিছু কিছু জায়গা থাকে যেমন কিচেন সিং বেসিন সেগুলো সাধারণত আমরা স্কাবার দিয়ে পরিষ্কার করে থাকি তবে ডাইরেক্ট হাত দিয়ে এই জায়গাগুলো আমাদের পরিষ্কার করতে অনেকেরই ঘেন্না লাগে তাছাড়াও দেখবেন আমরা কিন্তু বেশিনের মধ্যে অনেকেই হারপিক দিয়ে পরিষ্কার করে যাতে করে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর যেহেতু হারপিক নানা ধরনের কেমিক্যাল থাকে ডাইরেক্ট হাত দেওয়াও কিন্তু উচিত নয় আর আমরা যদি এইভাবে করে হাতের মধ্যে একটা প্লাস্টিক তারপর মোজা পরে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন আমাদের কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে হবে না স্কাবারেরও প্রয়োজন হবে না তাছাড়াও এখন যেহেতু শীত পড়ে গেছে ডাইরেক্ট কিন্তু জলের মধ্যে হাতও আমাদের দিতে হবে না এইভাবে করে আমি কিন্তু ওয়াশ বেসিনটাকে ঘষে নিয়েছি আর জল দিয়ে ধুয়েও কিন্তু দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে এমনকি কতটা তাড়াতাড়ির মধ্যে আমরা কিন্তু ওয়াশ বেশিনটাকে পরিষ্কার করে নিলাম এখন আমি আপনাদেরকে এই হাতের থেকে প্লাস্টিক আর মোজাটা খুলে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এইভাবে করে পরিষ্কার করাতে আমাদের হাতের মধ্যে না তো জল লেগেছে না হারপিক লেগেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসব। আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন